দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আমি আপনাদের কাছ থেকে খুঁজে লাইক নিব এবং শেয়ার নিব। হ্যাঁ, আজকে একটি ছোট্ট প্রজেক্ট আমার, যেটি অনেক দিনেরই স্বপ্ন, সেটিকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেব। দেখি কয়টি লাইক এবং শেয়ার পাওয়া যায় এইটির ব্যাপারে। প্রজেক্টটি দেখুন, ছোটদের বাংলাদেশ, ইংরেজিতে আমরা বলছি আওয়ার বাংলাদেশ। এই প্রজেক্টটি আমি যেহেতু যুক্তরাষ্ট্রে থাকি প্রায় 30 বছর, আমার সন্তানদের জন্য বলেন বা আশেপাশে যারা বড় হচ্ছে, তারা সবসময় দেখি যে ইংরেজিতেই সব কিছু বলে। বাংলাদেশ সম্পর্কে তাদের কাছে পরিচয় করিয়ে দিতে গিয়ে আসলে তেমন একটা ম্যাটেরিয়াল হাতের নাগালে পাওয়া যায় না। তাই আমরা সবাই ব্যস্ত বাংলাদেশ, বাংলাদেশ, আওয়ামী লীগ, বিএনপি ইত্যাদি নিয়ে, কিন্তু তাদের কাছে আমরা আসলে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেবার মতো সেই রকম কোনো ম্যাটেরিয়াল আমরা দিতে পারিনি। যে কারণে কামিং জেনারেশনের সাথে আমাদের একটা বড় ফারাক, আমরা আমাদেরকে নিয়ে ব্যস্ত, তারা তাদের মতো ওয়েস্টার্ন ব্যাপার স্যাপার নিয়ে ব্যস্ত। খুব অল্প সংখ্যক কিছু তরুণ তরুণী হয়তো বাংলাদেশ সম্পর্কে কিছুটা জানে। সো এই গ্যাপটা কিভাবে পূরণ করা যায়, সেই জন্য আজকে ভাবতে ভাবতে আজকে 3 বছরে আমি একটি বই দাঁড় করিয়েছি। বইটির নাম দিয়েছি ইংলিশে আওয়ার বাংলাদেশ। এইটি আসলে ইংলিশ মাধ্যমে একটি বই, যেন পৃথিবীর সব জায়গা থেকে বাংলাদেশি বংশোদ্ভূতরা এবং বাংলাদেশেও যারা ইংরেজি পড়েন মেনলি, তারা বাংলাদেশ সম্পর্কে বেসিক জানতে পারে। এই বইটির মধ্যে বাংলাদেশের উৎপত্তি, ভাষা কিভাবে আসলো, কিভাবে যুদ্ধ হলো, কিভাবে বঙ্গবন্ধু, কিভাবে মুক্তিযুদ্ধ, দেশ পরবর্তী অবস্থা ইত্যাদি সব আমি ছোট 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 আকারে ইংরেজিতে একটি জায়গায় করেছি। বইটি আসবে, আসলে আমি আপনাদেরকে জানাবো। বইটি আশা করছি 15 দিনের মধ্যে হাতে এসে যাবে। অ্যামাজনে পাবেন আপনি ইবুক আকারে আওয়ার বাংলাদেশ, যারা এটি ফলো করতে চান পেয়ে যাবেন 2 সপ্তাহ পরে, আমি তখন আবার জানাবো। তো আবার সেখানে প্রিন্টেড ভার্সনটিও পাবেন, এটি খুবই সুলভ মূল্যে। কিন্তু আসলে বাচ্চাদেরকে নিয়ে বসে তাদেরকে ইন্ট্রোডিউস করার মতো ম্যাটেরিয়াল। তো আজকের যেই আপিলটি আপনাদের কাছে, যে আওয়ার বাংলাদেশ এই নামে ফেসবুকে আমার একটি সাইট আছে, এটি হচ্ছে, নামটি আওয়ার বাংলাদেশ পাইনি সেখানে, কিন্তু আওয়ার বিডি জেনারেশন এই নামে খুঁজলে পাবেন বাংলাদেশের ফ্ল্যাগ সহ। সো এইটি লাইক করুন। এখানে আমি এই বইটিকে ফলো করে প্রায় 200 ভিডিও বানাচ্ছি, অর্ধেক বানিয়ে ফেলেছি, এগুলো আস্তে আস্তে আপলোড করবো আপনাদের শিশুদেরকে দেখানোর জন্য, তারা একটু একটু করে জানুক, যাই জানুক রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন, কাজী নজরুল ইসলাম কেমন ছিলেন, আমাদের পতাকার রং কেমন, আমাদের ন্যাশনাল বার্ড কি, ন্যাশনাল ফুল কি, জাতীয় ফুল, জাতীয় মাছ কি, পহেলা বৈশাখ কি, বা কিছু ধর্মও আছে সেখানে। তো সব মিলিয়ে বাংলাদেশকে নিয়ে আমি ওখানে ভিডিওতেও প্রেজেন্ট করছি, যেটি আপনারা ফেসবুকে পাবেন। এখন ইউটিউবেও আছে, ইউটিউবের সাইটটি আসলে এখনও একটি নির্দিষ্ট পরিমাণ সাবস্ক্রাইবার না হলে এটির নামটি পাওয়া যায় না। তো আওয়ার বাংলাদেশ নামে আমরা পাবো আশা করি আপাতত, এইটি হচ্ছে সেইটির লিঙ্ক। হ্যাঁ, আপনারা সেখানেও খুঁজুন, আর এটির ওয়েবসাইট হচ্ছে awarbangladesh.info। আরেকটি কথা, এখানে না হয় আমি সিলেবাস আকারে দিয়েই ফেললাম যে ঠিক আছে, কিন্তু এরপরও আরও অনেক কিছু আছে যেগুলো মিসিং থাকবে। আপনারা যদি মনে করেন যে আপনাদের কাছে ছোট ছোট ভিডিও ক্লিপ আছে বাংলাদেশের কোনো বিউটিফুল জায়গার, খুব সুন্দর জায়গার ছোট ভিডিও ব্যাকগ্রাউন্ডে কিছু বলছেন সুন্দরভাবে, করে ফেলুন, হোয়াটসঅ্যাপ করুন আমাকে। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে +1, এরপর 7188443360। ভিডিওটির জন্য অথেন্টিক হয়, সুন্দর হয় কোয়ালিটি, কারণ আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটি দেব। তো আমাদের ফেসবুকের পেজে আমি দিয়ে দিব, আপনি যে ওই ভিডিওটির সম্পর্কে কিছুটা বলুন, এবং আমাদের ওয়েবসাইটেও থাকবে। আসল কথাই হচ্ছে, বাহিরে যে জেনারেশনটি বড় হচ্ছে, আমাদের যে ভবিষ্যৎ জেনারেশন, তাদেরকে আমরা কিছুটা দিয়ে যেতে চাই। তারা জানুক আমাদের পতাকার রং কী, তারা জানুক যুদ্ধটি কীভাবে হয়েছিল, তারা জানুক ইতিহাস সম্পর্কে। আমার উদ্দেশ্য সেইটি, আশা করছি আপনাদের সাথে পাবো।
সাথে পাবো ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ডাক্তার ফেরদৌস খন্দকার নিউ ইয়র্ক থেকে বলছিলাম।